নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা চলচ্চিত্রকে ঘিরে কি করা যায় কি করা যায় না সেটাও বোধহয় দেখালেন এরাজ্যের এগিয়ে থাকা বাংলার মুখ্যমন্ত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার মেয়ে, তিনি একটি চলচ্চিত্র ব্যান্ড করলেন পরিষ্কার নবান্ন প্রশাসনিক সভা, প্রশাসনিক সভা না, প্রশাসনিক ভবন থেকে বসে নির্দেশ দিলে, আমি চিফ সেক্রেটারি দিলেন, আমি চিফ সেক্রেটারিকে বলছি কোনো হলে যেন কাল থেকে আর দেখানো না হয়। কী বইয়ের নাম? দি কেরালা স্টোরি। কী আছে তাতে ব্যাখ্যা করেছি আমরা বাংলা বার্তায়, নতুন করে বিশেষভাবে ব্যাখ্যা করার দরকার নেই। ইসলামিক টেরোরিজম নিয়ে কিছু কথা বলা, কোনো ধর্ম নিয়ে আলাদা করে কথা বলা নয়। এর দেশের কেরালার কিছু মহিলাকে ধর্মান্তকরণ করে এবং তারপর শেষ পর্যন্ত টেররিস্ট আখড়ার মধ্যে নিয়ে যাওয়া, সেই নিয়ে সামগ্রিকভাবে একটা চলচ্চিত্র। সেই চলচ্চিত্র এই বাংলার মুখ্যমন্ত্রী সেটাকে দেখানো যাবে না, নিষিদ্ধ করলেন। এবং এই নিষিদ্ধ করার ঘোষণার পর কি ইন্টারেস্টিং দেখুন পরপর কি ঘটনা ঘটলো। আমরা দুটো ভিডিও আমাদের হাতে এসেছে, ভিডিওটা টেকনিক্যাল কারণে আপনাদের কাছে আমরা দেখাতে পারছি না, কিন্তু দুটো ছবি আপনাদের দেখাবো। বেলঘরিয়া রূপমন্দির সিনেমা হলের সামনে যারা দর্শকরা আগাম টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তারা যখন হলে যান তাদের হল থেকে ফিরিয়ে দেওয়া হয়, এবং ফিরিয়ে দেওয়ার পর তারা যখন প্রতিবাদ করতে যান তখন তাদের পুলিশ প্র্যাকটিক্যালি কলার ধরে, ঘাড় ধরে টানতে টানতে বার করে নিয়ে চলে যায়। সে ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম এই কোন রাজ্যে বসবাস করছি বলুন তো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে দেখানো যাবে না, ব্যাস পুলিশ কলার ধরতে শুরু করে দিল। সেই পুলিশ যে ডিএ পাচ্ছে না, সেই পুলিশ যাদের পোস্টিং হচ্ছে না, সেই পুলিশ যারা মাসে অন্তত 15,000 থেকে 18,000 টাকা বঞ্চিত হচ্ছেন, ডিপ্রাইভড হচ্ছেন, সেই সরকারের সেই পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যারা প্রতিবাদ করছেন তাদের কলার ধরছেন। আবার ঠিক এর পাশাপাশি আরও একটা দৃশ্য দেখলাম, অসাধারণ দৃশ্য, সেটাও হাওড়ার মাল্টিপ্লেক্সে। সেখানে বন্দুকধারী পুলিশ সে আরেক দর্শকের কলার ধরে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে যাচ্ছে, সেই ছবিটাও স্টিল ছবিটা আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা আমাদের কাছে আছে, টেকনিক্যাল কারণে দেখাতে পাচ্ছি না। আচ্ছা বলুন তো একটা কথা আমি আপনাদের কাছে বলি, কী পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কী পেলেন বাংলার মানুষ? বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল, তাই পয়সা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে একটা সিনেমা, অন্য ধরনের সিনেমা, সেই সিনেমাটা দেখতে পারল না। কিভাবে ইসলামিক টেরোরিজম ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেইটা আমরা দেখতে পারলাম না। অথচ ঠিক পাশাপাশি দেখুন এই বাংলা পোস্টপোল ভায়োলেন্সে 56টা মানুষের মৃত্যু দেখেছে, এই বাংলা পঞ্চায়েত নির্বাচনে 2018 পর 72টা মানুষের মৃত্যু দেখেছে, সেই বাংলা ইসলামিক টেরোরিজমের একটা চিত্রায়ন এবং বাস্তব ঘটনার প্রেক্ষিতে চিত্রায়ন সেইটা দেখতে পারল না, যার নির্দেশক আবার একজন বাঙালি, যার নাম সম্ভবত সুদীপ্ত সেন। ঘটনার পর ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশ সরকার সরাসরি ঘোষণা করেছে এই দি কেরালা স্টোরি এই বইটি কর মুক্ত হবে, অর্থাৎ রাজ্য সরকার তার থেকে কোনো কর নেবে না। মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে মধ্যপ্রদেশ সরকারও এই চলচ্চিত্র থেকে কোনো কর নেবে না। একমাত্র তামিলনাড়ু সরকারে, সেখানকার মাল্টিপ্লেক্স অর্গানাইজেশনকে দিয়ে তামিলনাড়ু সরকার তারা সিদ্ধান্ত ঘোষণা করিয়েছেন যে বইটা আমরা দেখাবো না। পরবর্তীকালে শোনা যাচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখলাম যে তামিলনাড়ু সরকারও শেষ পর্যন্ত চলচ্চিত্রটাকে ব্যান্ড করেছে, নিষিদ্ধ করেছে। এই পশ্চিমবঙ্গ সরকারও নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধ করার পর পুলিশ আসলে নেমে পড়েছে, যা হয় বাবু বলে যা, তার থেকে পার্শ্বদরা আরও বেশি জোরে ঝাঁপিয়ে পড়ে। আলটিমেটলি বাংলার মানুষ তো বইটা দেখতে পারল না, হলে গিয়ে দেখতে পারল না। দেখুন আমি সামগ্রিকভাবে চিন্তা করছিলাম এই ঘটনাটা, আরও অনেক কিছু ঘটেছে, সেটা নিয়ে টুকরো টুকরো ঘটনা আপনাদের কাছে বলা দরকার। সেটা হচ্ছে কেরলে যখন এই বইটা, চলচ্চিত্রটা, সিনেমাটা দেখানোর ব্যবস্থা হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে সেখানে কেরল হাইকোর্টের কাছে কিছু আবেদনকারী চলে গেলে যে এই বইটা যেন, সিনেমাটা যেন দেখানো না হয়। তার ভিত্তিতে সেখানকার ডিভিশন বেঞ্চ, দুজন মাননীয় বিচারপতি, তারা আলাদা আলাদাভাবে নিজেরা চলচ্চিত্রটা দেখল, দেখলেন, দেখার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন এটা কোনো ধর্ম সম্বন্ধে কথা বলা নয়, কিন্তু ইসলামিক টেরোরিজমের আইএসআইএস বলে যে সংগঠনটা তার সম্বন্ধে বিস্তৃত বর্ণনা রয়েছে, দেখলে মানুষ বুঝতে পারবে ঘটনাটা। ফলত যেটা হলো সেটা হচ্ছে কেরালার ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করলেন, যারা আবেদন করেছিলেন মুভিটা বন্ধ করার জন্য তাদের মুভিটা বন্ধ করলেন না, কেরল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রিজেক্ট করে দিলেন সেই আবেদনটা। এরপরে যে ঘটনাটা সেটা খুব ইন্টারেস্টিং, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নিষিদ্ধ করার পর সরাসরি দিল্লিতে কপিল সিবাল,
দিল্লিতে কপিল সিবাল তিনি চলে গেলেন। কী করলেন দিল্লিতে কপিল সিবাল? তিনি একটা আবেদন মুভ করলেন সেই চিফ জাস্টিসের বেঞ্চ, জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে, সেই চিফ জাস্টিস জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে সেখানে একটা মোশন মুভ করলেন, মানে পিটিশন ফাইল করলেন যে এই এই মুভিটা, এই চলচ্চিত্রটা নিষিদ্ধ করা হোক সারা ভারতবর্ষ জুড়ে, এটা যেন দেখানো না হয়। কী আচ্ছা বলুন তো, একটা চলচ্চিত্রে আমি যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে কোনো একটি নির্দিষ্ট ধর্ম সম্বন্ধে ইঙ্গিতপূর্ণ কিছু মন্তব্য আছে, সেন্সার বোর্ড তো সেটা ছাড়পত্র দিয়েছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এত ঠুনকো নাকি ধর্ম যে কেউ কিছু বললেই তার ভিত্তিতে কিছু রিপোর্টেড হয়ে যায় বা তার ভিত্তিতে মানুষের কিছু ধারণা তৈরি হয়ে যায়। সেই কপিল সিব্বালকে দিয়ে, কপিল সিব্বাল আদতে কংগ্রেসের লোক, ওদিকে এখন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য, মিলিজুলি ব্যাপার আছে, ফলে স্বাভাবিকভাবে তিনি গিয়ে পিটিশন করলেন এবং জাস্টিস চন্দ্রচূড় যা শুনলাম সামনের সোমবার এটা নিয়ে শুনবেন, কী রায় হবে আমরা জানি না সুপ্রিম কোর্টে। এটা যখন একদিকে হচ্ছে, আবার অন্যদিকে সুদীপ্ত সেন এবং এই চলচ্চিত্রের যারা দি কেরালা স্টোরি যারা প্রযোজক তারা বলেছেন ইতিমধ্যে যে যে সরকার এটাকে ব্যান করছেন তাঁদের সম্বন্ধে আমরা কিন্তু আদালতে যাচ্ছি বা যাব। দেখুন, একটা সিনেমাকে আপনি যত ব্যান করবেন তত মানুষের আগ্রহ বাড়বে, যারা দেখেনি তারা বলে কী আছে দেখতে হবে, আলটিমেটলি কী হবে, আলটিমেটলি সিনেমাটা হলে দেখা হবে না, ডিজিটাল পারফর্ম ডিজিটাল মিডিয়ায় সিনেমাটা এসে যাবে, তখন সবাই দেখবেন। আলটিমেটলি ক্ষতিকার প্রযোজকের, আলটিমেটলি ক্ষতিকার সরকার যারা ট্যাক্স পেত ওখান থেকে, ভালো করে খেয়াল করে দেখুন। কিন্তু সরকার কিন্তু আগ্রহটা বাড়িয়ে দিল, সরকার নিজের ট্যাক্সটা পেল না। আজকে ধরুন এই পশ্চিমবঙ্গে দি কেরালা স্টোরি যদি সবাই দেখতেন, যারা দেখতেন তাঁদের কাটার টিকিটের ধার্য মূল্য থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স তো রাজ্য সরকারও পেত, রাজ্য সরকার সেটাকেও ফোরগো করলো, তাহলে অঙ্কটা কী, পেছনে লুকিয়ে আছে কোন অঙ্ক, বৃহত্তর কোনো লাভ, অর্থাৎ ট্যাক্স থেকে যে টাকাটা পেতাম তার থেকেও নিশ্চিতভাবে কোনো বড় লাভ অবশ্যই, ট্যাক্স থেকে ওই ওই যে যে টিকিটগুলো বিক্রি হতো তার থেকে যে ট্যাক্সটা রাজ্য সরকারের ভাড়ারে যেত সেইটার থেকেও বড় কোনো লাভ তাহলে পেছনে লুকিয়ে আছে, পরিষ্কার। রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীটি করলেন এক শ্রেণীর মানুষের কাছে প্রতিপন্ন করার জন্য, যে দেখো আমি তোমাদের ত্রাতা, যারা সাগরদিঘিতে আমাকে প্রত্যাখ্যান করেছিল তারা ভুল বুঝে তারা ভুল বুঝে প্রত্যাখ্যান করেছে, আমাদের আমাকে তোমরা বিশ্বাস করো, আমি দেখো দি কেরালা স্টোরিটাকেও ব্যান করে দিলাম। এই যে সস্তার পপুলিজমের পলিটিক্স, এটাও তো এক ধরনের বিভাজনের রাজনীতি নয় কি বলুন? আপনারা যারা বাংলার মনে সেন্সিবল দর্শক বুকে হাত দিয়ে বলুন, এটা বিভাজনের রাজনীতি নয়, এটা সাম্প্রদায়িক রাজনীতি নয়, এটার নাম কি ধর্মনিরপেক্ষ রাজনীতি? আবার বলছি, এটার নাম কি ধর্মনিরপেক্ষ রাজনীতি, নাকি এটাই সাম্প্রদায়িক রাজনীতি, নাকি এটা বিভাজনের রাজনীতি? এবং এই বিভাজনের রাজনীতিতে ভোটের অঙ্ক, সামনে পঞ্চায়েত, তারপরে লোকসভা, এক শ্রেণীর মানুষের কাছে প্রতিপন্ন করা, আমি তোমাদের ত্রাতা, আমি তোমাদের ঈশ্বর, ফলে আলটিমেটলি কী হচ্ছে? দেখুন, সাধারণ মানুষ বঞ্চিত হলেন, তারা একটা সিনেমা দেখতে পাবে না, কিন্তু সিনেমাটার সম্বন্ধে আগ্রহটা বেড়ে গেল, যেদিন যেখানে যখন সুযোগ পাবে ডিজিটাল মিডিয়াতে কোনো না কোনোভাবে দিয়ে কেরালা স্টোরিটা দেখবেন, কিন্তু হলে বসে দেখতে পাবেন। হল মালিকরা বঞ্চিত হলেন, সাধারণ মানুষ বঞ্চিত হলেন, যারা সেন্সিবল দর্শক তারা বঞ্চিত হলেন, যারা টিকিট কাটলেন তারা বঞ্চিত হলেন, এবং তারপর তাদের কলার ধরলো হাওড়ার মাল্টিপ্লেক্সে রাজ্য সরকারের পুলিশ, রূপমন্দিরে বেলঘরিয়া থানার পুলিশ, তারা কলার ধরে টানতে টানতে বার করে নিয়ে গেল, মারধর করলো, চর্চাবাড়ি মারলো, আমরা এটাই তো দেখলাম। কী লাভ হলো আমি আপনাকে বলুন, বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল, বাংলা তার মেয়েকে চায় বলে তো স্লোগান করেছেন, তো সেই বাংলা তার মেয়েকে চায় বলে যে স্লোগান করেছিলেন সেই 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 মেয়ে, সেই মেয়েকে নির্বাচিত করার ফল হলো কি, বাংলা তার নিজের অধিকারটা হারালো। কোন অধিকার? চলচ্চিত্র, একটা সিম্পল চলচ্চিত্র দেখার অধিকারটা বলতে হারিয়ে ফেললো, তার কারণ এরাজ্যের মুখ্যমন্ত্রীর ভোট দরকার, একটা বিশেষ শ্রেণীর মানুষের কাছ থেকে বোঝানো যে দেখো আমি তোমাদের দাতা। অথচ সেই মানুষ, সেই ঘরের ছেলেমেয়েগুলোও গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছে। এরাজ্যে যে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করেছেন, ওই ঘরের ছেলেমেয়েগুলোও তার দ্বারা প্রতারিত, বঞ্চিত। আজকে দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা যারা ডিএ পাচ্ছেন না, তাদের মধ্যে ওই শ্রেণীর মানুষও আছেন, অর্থাৎ সেই মানুষগুলোকে উনি ঠকাচ্ছেন। একদিকে সরকারি কর্মচারীদের মধ্যে যে মানুষের এখন দি কেরালা স্টোরি ব্যান করে যে মানুষের উনি ত্রাতা হতে চাইছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের ত্রাতা হতে চাইছেন তাদের বাড়ির ঘরের লোকেরা যখন সরকারি চাকরি করে তাদেরও ডিএ ঠকাচ্ছেন, তাদের ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করে যখন মাদ্রাসা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ঠকাচ্ছেন, তাদের ঘরে ছেলেমেয়েগুলো যখন ওই ওই ভোকেশনাল স্টুডেন্ট হিসেবে হামাগুড়ি দিচ্ছে কারিগরি ভবনে নিউ টাউনের ওখানে,
তাদের ঘরে ছেলেমেয়েরাও সেখানে রয়েছে, তাদের ঘরে ছেলেমেয়েরাও গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে, তাদের ঘরে ছেলেমেয়েরাও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে সেই শ্রেণীর মানুষকেও বঞ্চিত করিয়ে সেই মানুষকে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, যে দেখো আমি তোমাদের রক্ষাকর্তা। বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে এটা। আমরা যখন এই ঘটনা দেখছি, তখন একটা রিপোর্ট আমাদের কাছে এলো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সপার্ষদ সবাই মিলে যাবেন দি কেরালা স্টোরিটা দেখতে। আচ্ছা বলুন তো, উত্তরপ্রদেশের মানুষ যদি ভাগ্যবান হয় একটা সিনেমা দেখার ব্যাপারে, যদি মধ্যপ্রদেশের মানুষ ট্যাক্স না দিয়ে, আলাদা করে ট্যাক্স না দিয়ে যদি দেখার সুযোগটা তিনি পান, এই পশ্চিমবঙ্গের মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন, তার কারণ এক মহিলাকে তারা বিশ্বাস করেছিলেন বলে। আমাদের বলার কিছু নেই, বিশ্বাস করুন দি কেরালা স্টোরি হু হু করে ডিজিটাল মিডিয়ার লোকজন দেখবে। যে যা আপনি নিষিদ্ধ করবেন তার প্রতি মানুষের সহজাত আকর্ষণ থাকে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন। লুকিয়ে চুরিয়ে কোনো না কোনোভাবে কোনো না কোনো প্ল্যাটফর্মে দি কেরালা স্টোরি দেখানো হবে, আপনি কিছু করতে পারবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু উনি জানেন দেখানো হবে, উনি জানবেন, জানেন জনপ্রিয়তা বাড়বে, কিন্তু উনি নিজের অঙ্কে যে আমি তোমাদের ত্রাতা, অন্য কেউ ত্রাতা নয়, আমাকে দিনের শেষে ভোটটা দিও, কেন আমার ওই ভাইপোটাকে মসনদে বসাতে হবে, এই অঙ্কে চালিত হচ্ছে বাংলার রাজনীতি। বলার কিছু নেই, শুধু বাংলার মানুষকে বলছি চিনে রাখুন, জেনে রাখুন, আর যদি পারেন আরও দশটা করে মানুষকে প্রতিদিন বোঝানোর দায়িত্বটা নিন। এত শয়তান মস্তিষ্কের সরকার ভূভারতে নেই। তাই পশ্চিমবঙ্গ আজকে পথ দেখালো কীভাবে একটা সিম্পল চলচ্চিত্রকে ব্যান করে আইএসআইএস একটা টেররিস্ট অর্গানাইজেশন, তাঁদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা ভাবতে হবে। বিশ্বাস করতে চাই না, কিন্তু তাই তো মনে হচ্ছে, তাই তো প্রতিপন্ন করছে। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সুদান, ইরাক অ্যান্ড সিরিয়া, আজকে সেই প্রতিষ্ঠানের প্যাট্রোনাইজারের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভাবতে হবে। ভাবতে চাই না, কিন্তু ভাবতে হচ্ছে, আপনারাও ভাববেন।